সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা আজও রাজপথে কোটা আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে শিক্ষার্থী ছাত্রলীগ পুলিশের ত্রিমুখী সংঘর্ষ রংপুরে আবু সাইদের দাফন সম্পন্ন এবং শিক্ষার্থীদের নিয়ে লাশে রাজনীতি করতে চায় বিএনপি জামাত মন্তব্য কাদের পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিয়েছে সরকার অভিযোগ ফখরুলের স্বাগত এশিয়ান নিউজের সাথে আছে সাবরিনা জিয়া এতক্ষণ শুনছিলেন বিআরবি কাবল ইনভাস্টেস লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাব পুরো খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যা সাড়ে সাতটায় ভাষণ দেবেন সরকার প্রধান প্রধানমন্ত্রী প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী কোটা সহ সমসাময়িক ইস্যুতে কথা বলবেন বলে জানা গেছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর মধ্যে গতকাল ঢাকা চট্টগ্রাম ও রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ছয় জন প্রাণ হারিয়েছেন দুই দফা সিন্ডিকেট সভার পর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হল ছাড়ার আতঙ্কে কিছু কিছু শিক্ষার্থী হল ছাড়লেও আন্দোলনকারীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিবাদে বিভিন্ন স্থানে সড়কে বিক্ষোভ ও ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও জানাচ্ছেন শেখ ফাহিম চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে বিজিবির পাহারায় এক জরুরি সভা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণই ফোরাম সিন্ডিকেট দুই দফা বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এছাড়া বিশ্ববিদ্যালয়ের আঠারোটি আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায় আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশ অমান্য করে হলে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন অনেক শিক্ষার্থী আমরা দেখেছি গত দুই দিনে রাষ্ট্রীয় প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই মুহূর্তে আমরা সম্পূর্ণ নিরাপদ আছি আমরা হলগুলোতে অবস্থান করছি কিন্তু হলগুলো থেকে আমরা সরে গেলে আমাদের উপর হামলা হতে পারে এবং পরবর্তীতে হলে সন্ত্রাসীর অবস্থান করে আমরা যদি ক্যাম্পাসে আবার কখনো আসি তখনও আমাদের উপর হামলা হবে এরকম পরিস্থিতিতে আমরা নিজেদের জীবন বাঁচাতে নিজেদের জীবনে নিরাপত্তার কথা চিন্তা করে হল থেকে যাচ্ছি না আমরা সবাই হলে থাকব। বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ নয় যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা শেখ ফাহিম এশিয়ান টেলিভিশন আজও দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারপন্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দাবি আদায়ে বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা সময় পুলিশ মুখে পড়ে বাধার আন্দোলনকারীরা অন্যদিকে কয়েকটি স্থানে ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা এতে বেশ কয়েকজন আহত হন ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান করে কোটা সংস্কার কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মহাসড়ক নবীনগর ঢাকা সহ খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ প্রথমে ধাওয়া দিয়ে এবং পরের পর টিয়ারশেল ছুড়ে তাদের অবস্থান থেকে দেয়া হয় বিকেল সোয়া চারটার পরে ঘটনা ঘটে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু দাফন সম্পন্ন হয়েছে সকাল নটায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এতে মানুষের নামে পরে পারিবারিক অবরস্থানে চির নেত্রায় হন আবু সাঈদ জানাজায় ইমামতি করেন আবু সাঈদে আত্মীয় মোহাম্মদ সিয়াম মিয়া গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবুচাইত নিহত হ'ল চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় বিজিবি টহল চলছে সকাল থেকে এসব এলাকায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে টহল দেন বিজিবি সদস্যরা এর আগে গতকাল রাত নটায় বিজিবি সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয় এছাড়া ছয় জেলায় বিজিবি সদস্যরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নেয় শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে বিএনপির জামাত লাশের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে আরও জানাচ্ছেন শেখ সোহাগ তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মত বিনিময় সভা করেন এ সময় তিনি বলেন ছাত্রলীগের উপর উস্কানিতে হামলা চালানো হয়েছে শিবিরের চট্টগ্রামের একটা ছয়তলা ভবনের ছাদ থেকে চট্টগ্রাম ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে ধাক্কা দিয়ে মধ্যযুদীয় নিচে ফেলে দিয়েছে এ থেকে এতে এতে একজনের প্রাণহানি বেশিরভাগই গুরুতরভাবে আহত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন কোটা নিয়ে আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই এই আন্দোলনকে ঘিরে লাশের রাজনীতি করছে বিএনপি জামাত এ আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল দল ছাত্র শিবিরের ক্যাডার সহিংসতা করে সারা দেশে এ সময় জনগণের জানমাল রক্ষায় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী সারাদেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে শেখ সোহাগ এশিয়ান টেলিভিশন ঢাকা কোচা সংস্কার আন্দোলনে বিএনপি জামায়াত শিবিরের সন্ত্রাসী হামলায় নিহত ঢাকা কলেজের ছাত্রলীগের সদস্য মোহাম্মদ সবুজ আলীর জানাজার রাজধানী বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এছাড়া জানাজয়ে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ জানাজার শেষে ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সবুজের মরদেহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ স্বাধীনতা চিকিৎসা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নিহত সবুজের বড় ভাই করেন আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি সরকার নিজেরা সমাধান করতে পারত কিন্তু পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বায়তুল মোকারমে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গাইবানা জানাজার শেষে তিনি আরও বলেন পূর্বের মতো নাটক সাজিয়ে গতরাতে বিএনপির কয়েকজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জাতীয় মসজিদ বাইতুল বায়তুল মোকার জানাজার আয়োজন করে বিএনপি এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন পূর্বের মতো নাটক সাজিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিস তালাবদ্ধ করে রেখেছে পুলিশ

মির্জা ফখরুল আরো বলেন ছাত্র আন্দোলন সমঝোতার মধ্য দিয়ে শেষ করতে পারত সরকার জানাজা শেষে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ইয়া তিনি আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম চৌধুরী মনসুরের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে গাছের চারা রোপণ জাতীয় সংগীতকে কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সময় উপস্থিত ছিলেন কাউসার ব্যাপারী ইঞ্জিনিয়ার কবির হোসেন দেলওয়ার হোসেন শহীদুল ইসলাম সুমন ফয়সাল আরিফ হেমেন সহ অনেকেই উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান সারসেনা দরবার শরীফের পীর সাহেব বাংলাদেশ জমায়েতে হিজবুল্লার আমির হজরত মাউলানা করেছেন মঙ্গলবার রাত দুটা এগারো মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করেন তিনি তিনি নিসারাবাদ উপজেলার সারসেনা কামিল আলিয়া ও কৌমিয়া মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তার পরিবার জানায় কাল বিকেল তিনটায় হুজুরের জানাজা সারসেনা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে অরাজনৈতিক সংগঠন হিজবুল্লার আমির ছিলেন পীর সাহেব এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় দুই হাজার দিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা করেন তিনি পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে শেষ হয়েছে তাজিয়া মিছিল সকাল দশটায় পর বের হওয়া এই মিছিলে অংশ নিয়ে শিয়া ও সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নিয়েছেন কার্বালার সেই মর্মান্তিক দিনটিকে স্মরণ করতেই এই মিছিলে অংশ নিয়েছে বলে জানা যায় শিয়া সম্প্রদায়ের মানুষেরা মুশারফ হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন হাই হোসেন মাতম তুলে পুরান ঢাকার হোসেনী দালান থেকে শুরু হয় মিছিলটি এমাম হোসেনের সমাধির আদলে প্রতীকী সমাধিও বহন করতে দেখা গেছে কাউকে নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিয়ে হাই হোসেন হাই হোসেন বলে শোকের মাতমে শরিক হয়েছেন মুসলিম জাতি এবং আহলে কোরআন বহাল রাখার জন্য যে জিদ্দের সঙ্গে যুদ্ধ করেছিলেন তাই ওনার স্মরণে আমরা এই তাজিয়া মিছিল আর এই মতমে ওই দিনে আমাদের মলা ইমাম হোসেন সালাম হত্যা হয়েছে তার প্রতি শ্রদ্ধা শোক মিছিল আমরা হাসান রে দেখতে চাই এই কারণে আমরা আসি মানে ওটা তো আর হয় না আমাদের যা চাই আমরা তাই পাই এই কারণে মানতি পুরা হয় এই কারণে প্রবিশে শান্তি কামনায় একই সাথে কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণকে তাজা করতেই মিছিলে অংশ নিয়েছেন বলে জানান মিছিলে অংশগ্রহণকারীরা মাতমটা আমরা এজন্যই করি যে আমাদের দেখবেন যে কাছের কেউ মারা গেলে এক একজনের শোকের প্রকাশ এক এক রকম হয় কেউ বুক চাপড়ে কাঁদে কেউ হয়তো মাথা চাপড়ে বা কেউ শোকে পাথর হয়ে যায় তো আমরা শোকের প্রকাশে মাতমটা করি ওই মাম হুসাইন আল্লাহ সাল্লাম আজ কিছুদিন শাহাদাত বরণ করে তো এটা আর কি ওনার প্রতীকী হিসাবে একটা শোক মিছিল করা হয় তাজিয়া মিছিলের নিরাপত্তায় ছিল বাড়তি পুলিশ ও র্যাবের পাহারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আয়োজকরা আমাদের এই ব্যাপারে বৈরী পরিবেশ বা বৈরী আবহাওয়া বা পারিপার্শ্বিক কোনো ধরনের আমাদের উপর কোনো চাপ নেই এবং আমরা আশা রাখি এই মিছিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে শেষ হবে সুন্দরভাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়েই পালন করা হচ্ছে পবিত্র আসুরা সুন্নি মুসলিমরাও ধর্মীয় ভাব সাথে পালন করছে দিনটি আহমেদ এশিয়ান রিভিশন ঢাকা

ভাণ্ডারী খালকা শরীফের ব্যবস্থাপনায় মাদ্রাসায় এই শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক ভান্ডারি মিলনায়তনে পবিত্র আহলে বাইতে রাসুল স্মরণে পাঁচ দিনব্যাপী সোহাদাহে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ ফরিদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফা হাকিম রুফের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ তাহের মঞ্জুর কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ বাদশাহ আলম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হজরতুল আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারি শেষ করবো এসে নিউ যাবার আগে বিআরবি আরবিকেবেল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরো একবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনির্দ্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা আজও রাজপথে কোটা আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে শিক্ষার্থী ছাত্রলীগ পুলিশের ত্রিমুখী সংঘর্ষ রংপুরে আবু দাফন সম্পন্ন এবং শিক্ষার্থীদের নিয়ে লাশের রাজনীতি করতে চায় বিএনপির জামায়াত মন্তব্য কাদরের পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিয়েছে সরকার অভিযোগ ফখরুলের জন্য